আল্লাহের মানে গালের উপরে সিরা জুতা দিয়ে মানে মানে দাঁত দো ফালা দিতাম আমি আল্লাহ শুনেন ভাই আমার কথাটা তো শুনেন না না আপনি যদি আপনাদের ধর্মে যদি এই বিধান থাকে যে অন্যের দেব দেবী আপনারা কটুক্তি করতে পারবেন তাহলে তো আপনাদের এটাও মানতে হবে যে আপনার আল্লাহরে নিয়ে আরেকজনে কটুক্তি করতে পারে তাহলে আপনারা এত চান কেন আচ্ছা শুনেন আমার কথাটা হ্যাঁ বলেন সৃষ্টিকর্তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়

এই রকমের প্রশ্নটাই যদি হয় কে আল্লাহ সৃষ্টি করছে না আপনার প্রশ্নটার ভিতরিত তো মানে প্রবলেম যে কে সৃষ্টি করছে কে সৃষ্টি করছে মানে আপনি ধরেই নিছেন কেউ না কেউ সৃষ্টি করছে আর সেইবাড়া নাম হলো আল্লাহ আল্লাহ ফাল্লাক আল্লাহ কিন্তু আপনি কি কইতেছেন আমি তো আপনার প্রশ্নের সাথেই একমত না কারণ আপনি তো প্রশ্নের ভিতরে কে ঢুকায় রাখছেন প্রশ্নের ভিতরে আপনি কি কথা কইছেন আপনি যদি দাবি করেন যে কেউ সৃষ্টি করছে আমাকে মহাবিশ্বকে সৃষ্টি করছে তাহলে তো সেটার সপক্ষে আপনার কোনো প্রমাণ দেখাতে হবে তাই না প্রমাণ ছাড়া মানব কিভাবে আপনার কথা প্রমাণ ছাড়া আপনি মানতে পারবেন না আমার কথা প্রমাণ ছাড়া কেমনে মানব প্রমাণ ছাড়া মানলে তো সেটা অন্ধবিশ্বাস হয় সেটা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর মানুষজন সেগুলো মানে বিশ্বাস করে আপনাদের মতো যারা মানে চুনা হাগা এবং যারা হচ্ছে অশিক্ষিত না আপনার কথা শুনে তো বোঝা গেছে কারণ এই যে আপনি যেভাবে কথা বলতেছেন সেটা কথা শুনে বুঝছি যে আপনি অন্ধবিশ্বাস করেন আবার গর্বকেরা বলতেছেন আপনি অন্ধবিশ্বাস করেন এটা মানে এটা কি বলার মতো বিষয় যদি

সেটা এই মুহূর্তে আলোচ্য বিষয় না প্রমাণ যেটা যা আছে সেটা দিয়া নাও আগে পরে অন্য কথা বলেন এটাই তো প্রমাণ যে আমি নামাজ পড়ে যে মানসিক শান্তি পায় একটা শান্তি পায় এটাই তো একটা প্রমাণ ও আচ্ছা মানে কেউ যদি একটা কাজ করে যদি মানসিক শান্তি পায় তাহলে সেটাইটা মানে একজন হিন্দু যদি পূজা করে শান্তি পায় তাহলে সেটা প্রমাণ হইব যে কালী আছে নাকি কালী দেবীর পূজা করে যদি মনে শান্তি পায় তাহলে প্রমাণ হইব যে কালী দেবী আছে নাকি हां ভাই এভাবে কখনো চিন্তা করে দেখছেন যে মনে করেন একজন মানুষ যদি গৌতম বুদ্ধের পূজা করে মনে শান্তি পায় তাহলে গৌতম বুদ্ধ সত্য হয়ে যাবো গৌতম বুদ্ধ ঈশ্বর হয়ে যাবে না গৌতম বুদ্ধ ছিলেন একজন আমাদের সাধারণ মানুষ কিন্তু তিনি পূজা করতেছে গৌতম বুদ্ধের মূর্তির সামনে নিয়া গৌতম বুদ্ধের পূজা করতেছে সেবারে তো মনের শান্তি তো পাইতেছে তাহলে তো এটা থাকে তো আপনি না কইলেন আপনি নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহর কাছে কান দেন কান্দা মনে অনেক শান্তি পান ওই বেড়াও গৌতম বুদ্ধের মূর্তি সামনে গিয়ে অনেক কোন কান্দে কান্দে কান্দা মনে অনেক শান্তি পায় আপনারটা থেকে যদি আল্লাহ প্রমাণ হয় তাহলে উই ব্যাটার কথা উই ব্যাটার মানে পূজা থেকে তো গৌতম বুদ্ধ প্রমাণ হয়ে গেল নাকি জি ভাই বা তারন উই ব্যাডায় আরেক ব্যাডায় শিবের পূজা করে শিবের মন্দিরে গিয়া কান্দা কাটি কইরা উথালপাথাল কইরা কান্দে হ্যাঁ কানতে কানতে জামা কাপড় খুইলা কান্দে হ্যাঁ নিনটা হয় নাচে নাচি করে আরে মনে অনেক শান্তি পাইল মনে অনেক শান্তি পায় গরাইল এ থেকে কি প্রমাণ হইল যে এ থেকে প্রমাণ হইল যে মানে শিব আছে না না আপনি যে প্রমাণটা দিছেন ভাই আমার কথা আমার কথা শুনে নেন আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ আছে যে এটার একটা প্রমাণ আপনার কাছে নাকি আছে প্রমাণ হিসেবে আপনি বললেন আপনি যেহেতু নামাজ পড়া মনে শান্তি পান এর থেকে প্রমাণ হয় যে আল্লাহ পাক আছে নাকি এটাই তো কইছেন নাকি এটাই আমি কইছি হ্যাঁ আচ্ছা মনে করেন একটা বাচ্চা ছেলে সুপারম্যানের কমিক্স পড়া খুব আরাম পায় খুব মজা পায় খুব ভালো লাগে ওর বা স্পাইডার ম্যানের কমিক্স পড়ে খুব ভালো লাগে ওর বা রূপ কথার গল্প শুনলে খুব ভালো লাগে ওর এটা এটা থেকে কি প্রমাণ হয় যে ওই মানে স্পাইডার ম্যান সুপারম্যান আছে এটা থেকে কি এটা প্রমাণ হয় না বা যদি মনে করেন একজন যদি একটা বুঙ্গা বুঙ্গা নামক দেবতার পূজা করে যদি মনে শান্তি পায় এটা থেকে কি প্রমাণ হয় যে ওই বুঙ্গা বুঙ্গা দেবতাটা আছে হ্যাঁ ভাই বলেন একজন একটা মনে করেন আফ্রিকার জঙ্গলে তো অনেক মানুষ অনেক দেবদেবী আছে মানুষ অনেক অনেক উল্টা পাল্টা দেব দেবীর পূজা টুজা করে তাই না মনে করেন এরকম একটা আফ্রিকার একটা দেবতার নাম হলো পুঙ্গা পুঙ্গা এটা দেখতে মানে শুয়োরের মতো দেখতে আর এই বেটা এই দেবতার পূজা করে একবারে এই বেটা করে এই দেব ভাই আপনি এখান থেকে আসতেছে আপনাকে মিউট করে কথা বলি এই দেবতার মূর্তিতে পূজা করে একবার মনে খুব শান্তি পায় মানে মনে শান্তি পাইলো তাতে তো প্রমাণ হইলো যে এই মূর্তিটার যে দেবতাটা এটা সত্য দেবতা নাকি এটা প্রমাণ হয় নাকি হয় না বলেন তো হ্যাঁ ভাই এটা তো প্রমাণ হয় ও তাইলে তো তাইলে তো সবকিছু প্রমাণ হয়ে গেল এটা দিয়া আপনি যে প্রমাণটা দিলেন এই প্রমাণ দিয়ে তো যে কোনো লোকই তাগো দেবতারে প্রমাণ করে ফলাইবো নাকি হ্যাঁ তো আপনি যে এই প্রমাণটা দিয়েছেন সেটা তো আদৌ প্রমাণ হিসেবে বিবেচ্য হইতে পারে না তাই না জি ভাই তাইলে আপনার কাছে আপনার কাছে আসলে কোনো প্রমাণ নাই আপনি খালি জাস্ট কথার কথা হিসেবে কইছেন নাকি আর কোনো প্রমাণ আছে না ও একটাই ছিল ওই আপনি নামাজ পড়ার মনে শান্তি পানি একটাই ছিল এটাও গেল পানি পানিতে ভেসে গেল আরে এখন 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 কি করবেন আপনি তার মানে প্রমাণ ছাড়াই আপনি আরেকটা প্রশ্ন তার মানে হচ্ছে প্রমাণ ছাড়াই আপনি আল্লাহরে বিশ্বাস করেন এবং প্রমাণ ছাড়া যদি কেউ কোনো কিছু বিশ্বাস করে সেটা আমরা অন্ধবিশ্বাস বলি ভাই আমি নামাজ অনেক শান্তি পাই কি করব অনেক শান্তি পাই ভাই শান্তি পান সেটা ঠিক সেটা পাইতে পারেন কিন্তু একজন মানুষ তো মনে করেন শিবের পূজা গণেশের পূজা করে একজন মানুষ শান্তি পেতে পারে এটা তো প্রমাণ করে না যে ওই মানে গণেশ বলে একটা দেবতা আছে এটা তো প্রমাণ হয় না তাতে তাহলে তো যে বেটা গণেশ দেবতার পূজা করে মনে শান্তি পায় তাহলে তো গণেশ সত্য হয়ে গেল নাকি হ্যাঁ ভাই মনে আপনি তো গাঞ্জা খাইলেও মানে শান্তি পেতে পারেন তাহলে কি গাঞ্জা গাঞ্জাই কি আসলে আল্লাহ পাক নাকি না আল্লাহফাক না গাঞ্জা খেলে তো আরো বেশি ভালো শান্তি পাওয়া যায় হ্যাঁ মানে খুব মনে খুব আরাম লাগে তার মানে তো এটা আমরা ধরতে পারি না যে আল্লাহ স্বাস্থ্য তো ভাই ক্ষতি

না না শিক্ষা দেয় আপনি বিষয়ে আলোচনা করতে চান তাহলে আমি আপনাকে বোধহয় সম্পর্কে বেশি তেমন একটা জানেন না এই জন্য ওগুলা বাইর করতেছি না কিন্তু আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান সে বিষয়ে সেটাও নিয়ে আমি আলোচনা করতে পারি আপনাদের ধর্ম এটাই শিখায় কাফের দিয়ে মাইরা মিরা তাদেরকে ইসলামে আনতে হইবো আর না আনতে পারলে ওদেরকে মেরা ফেলতে হইব এইগুলোই শিখাই

করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আবু হুরা হুরাইরা রাদি আল্লাহ মতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম এর মৃত্যুর পর আবু বক্কর রাদি আল্লাহ যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আবু বক্কর রাদি আল্লাহ বলেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অন্তর্ধারণা করাবেন অস্ত্র ধারণ করবেন Oh, sorry sorry অস্ত্র ধারণ করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিয়ে ইলেক্স দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে দিল আচ্ছা আচ্ছা এই যে লাস্টের লাইনটা যে বললেন যে লাস্টের লাইনটা যে বললেন যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথার মানে কি ভাই এটাও তো ভাববার বিষয় আচ্ছা এই যে শুরুতে যে কথাটা লেখা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাইল আহিলালা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এই কথাটার মানে কি ভাই কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে জি ভাই এটা এই কথার মানে কি জি ভাই না কথার মানে কি ভাই জানি না কথার মানে কি